আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সাম্য এবং সামাজিক যে মূল্যবোধ সেই সঙ্গে ন্যায় বিচারের যে অধিকার এগুলো সব ধ্বংস করে দিয়েছে। সবাইকে নিয়ে আমরা একটি সরকার, জাতীয় সরকারের মতো সরকার গঠন করব, যারা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে ও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা আজকে গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি যে তারা আমাদের সঙ্গে প্রায় সবগুলো বিষয়ে একই মত ধারণ করেন। বিশেষ করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় সে ব্যাপারে একমত হয়েছি, আমরা এই বিষয়ে একমত হয়েছি যে এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না, কারণ এই সরকার অতি অত্যন্ত চতুরতার সঙ্গে এবং সচেতনভাবে বাংলাদেশের আমাদের অর্জিত যে সমস্ত অর্জনগুলো ছিল, আমাদের গণতন্ত্র, আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সাম্য এবং সামাজিক যে মূল্যবোধ সেই সঙ্গে ন্যায় বিচারের যে অধিকার এগুলো সব ধ্বংস করে দিয়েছে। এই কারণে এই সরকারকে সরানোর জন্যে একটা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ একটা আন্দোলন, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছি যে আন্দোলন আমরা যুগপৎভাবে করব এবং এই আন্দোলনের পরে যে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা এবং তারপরে সংসদকে ভেঙে দেওয়া এবং সাথে সাথে একটা নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচনকালীন সময়ে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং তারপরে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে নতুন একটি সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা, তার মাধ্যমে একটি জনগণের পার্লামেন্ট তৈরি করা এবং একটি সরকার গঠন করা, যে সরকার জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করবে এবং তারপরে সেই সরকার গঠনের পরে আমরা রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে নিয়ে আমরা একটি সরকার, জাতীয় সরকারের মতো সরকার গঠন করব। এই বিষয়টা এখন আলোচনার মধ্যে আছে এবং যে বিষয়গুলো আমরা মনে করি যে একটু পরিবর্তন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, মেরামত করার জন্য সেগুলো মেরামত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আমার মনে হয় এখন আমাদের সদস্য সচিব